वेलकम আমার নতুন একটা ভিডিওতে। আজ 29 তারিখ যাচ্ছি আমরা দুজন দিঘাতে। বাড়ি থেকে দুপুর দুপুর বেরোলাম ট্রেনে করে যাব বলে। তো চলো দেখি ট্রেনে করে যাওয়ার পথটা কিরকম। প্রথমে গেলাম গৌড়া বাস স্ট্যান্ডে, মানে গৌড়া সিনেমা মোড় বাস স্ট্যান্ড। ওখান থেকে লোকাল বাস ধরে পাশকুড়া স্টেশন। পাশকুড়া স্টেশন থেকে নরমাল জেনারেল টিকিট করে দীঘা ট্রেন। এই জায়গাটা চিনতে পাচ্ছেন? পাচ্ছেন না তো? এটা হচ্ছে ঠিক পাশকুড়া স্টেশন থেকে বেরিয়ে উল্টো দিক, যেদিক থেকে পুরনো পাশকুড়া যাওয়া যায়। এখানে রমজানের জন্য প্রচণ্ড ভিড়। এখন ভিড় এই টাইমটাতে নেই, একটু পরে ভিড় বেড়েই যাবে। আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে। দিনের আলোতেই স্টেশন চলে গেলাম, কিন্তু ট্রেন এলো অনেকটা রাত করে। এতক্ষণ ওয়েট করার পর অবশেষে ট্রেনটা এলো। আর ট্রেনে ওঠার আগে মিও আমরা থেকে কিছু খাবার নিয়ে নিয়েছিলাম ট্রেনে বসে খাবো বলে। চলুন তাহলে ট্রেনটাই উঠেই পড়ি। ও হ্যাঁ, ট্রেনে ওঠার টাইমে ট্রেনের একদমই সামনের মুখটাতেই ওঠার চেষ্টা করবেন, তাহলে দীঘাতে নেমে খুব একটা হাঁটতে হবে না। সেদিন ট্রেন ছিল প্রায় এক ঘন্টা লেট, অবশেষে ট্রেনটা ছাড়লো। খিদে পেয়ে গেছে, তাহলে এবার একটু খেয়ে নিতে হবে। মিও আমরা থেকে কি নিয়েছিলাম, একটা হটডগ জাতীয় কোনো একটা স্যান্ডউইচ আর সাথে একটা বার্গার, সব থেকে ছোটো মিনি বার্গার। এত ছোটো বার্গার আমি কোনো মিও আমরা স্টোরে দেখিনি, যেটা পাশকুড়া মিও আমরা স্টোরে দেখলাম। চিকেন সসেজ স্যান্ডউইচটা খুব একটা দাম নেয়নি, দেখতেই খুব অসাধারণ লাগছিল, কারণ উপরে চিলি ফ্লেক্স ছিল। শাপ বাবা, এটা আবার কি প্যাকেটের মধ্যে একটা ডিমের মতো? যাই হোক, কালারফুল ডিম নতুন এসেছিল স্টোরে। আর নতুন মানে সেটা আমার লাগবে, সে যেমনই খেতে হোক, আর যাই হোক জাস্ট এক্সপেরিমেন্ট, ওটাই সব থেকে ভালো লাগে। নতুন জিনিসের মধ্যে ঢুকে পড়তে হবে। দেখি তাহলে ডিমের ভেতর কী আছে, বললো তো অনেকটা নাকি চকলেটে ভরা থাকবে। বাট খুব সুন্দর, ট্রেনে সবাই ঘুরে ঘুরে দেখছিল এটা ডিম ডিমের মতন, এটা কী আর এটা কী করে খাচ্ছি। টেস্টটা যদি শেয়ার করি তাহলে বলবো ওপরটা খুব একটা ভালো ছিল না, কারণ কালারগুলো খাওয়াটা তো ভালো নয়, কালারগুলো একটু তেতো টাইপসেরই হয়ে থাকে, যদিও এটা ফ্রুট কালার। আর ভেতরের কেকটা নর্মাল চকলেট কালারেরই মতো, কিন্তু ওপরটা হচ্ছে কিছু কিছু সন্দেশের মতোই লাগলো, খুব একটা ঠিকঠাক না। আমি এটাকে 10 out of 6 দেবো, 6-এর ওপরে দেবো না, নিচেও দিলাম না। কথায় কথায় চলে এলাম দেশপ্রাণ পর্যন্ত। ট্রেনের একদম সামনের কামরা থেকে এত সুন্দর যে ভিডিও তোলা যায়, সেটা ভিডিওটা এডিট করার টাইমেই দেখতে পেলাম। আমি করিনি, আমার হাজবেন্ড করেছে, নাম না বললে প্রবলেম, কারণ সত্যিই আমি করিনি, ওই খেটে করেছে ভিডিওটা। রামনগর স্টেশনে, আর রামনগর বাস স্ট্যান্ড থেকে দীঘার দূরত্ব কিন্তু অনেকটা কম, ওই জোর হোক 15 থেকে 20 মিনিট। কিন্তু ট্রেনে দূরত্ব অনেকটা মনে হলো, তার কারণ এই ট্রেন পাস করবে, ওই ট্রেন পাস করবে, তারপরে এই ট্রেনটা গিয়ে পৌঁছবে।
পাচ্ছেন? বলতে বলতে দীঘা চলে এসছে, এখনো কনস্ট্রাকশনের কাজও চলছে, কাজ কোনোদিন বন্ধ হবে না, সব বন্ধ হবে। নেমে পড়েছি স্টেশনে। তিন মাসের হলো বিয়ে হয়েছে, তো কোনোদিনও লোকাল ট্রেনে আসিনি, এই প্রথমবার লোকাল ট্রেনে এলাম। আর লোকাল ট্রেনে আসার ফিলিংসটা ভালো, কারণ 30 টাকায় চলে এসেছি। যাই হোক, কিপ্টে কিপ্টের মতোই কাজ করে, আজকে কিপ্টে কিপ্টের মতোই এসেছে। চার চাকাটা জেনে সেদিন বের হয়ে, চার চাকাটা এখানে রাখা আছে, যাওয়ার টাইমে চার চাকাটাতেই যাবো, ওটারও ভিডিও দেখাবো। আর আজকে এই লোকাল ট্রেনে বেশ ভালো লেগেছে, অনেকটা টাইম নিয়ে এসেছি, বেশ ভালো লেগেছে। চলো তাহলে যাই, কাল আমাদের ফেস্টিভ্যাল আছে, কাল পরশু দুদিন অনেক কাজ আছে, সবগুলো যতটা পারবো দেখাবো। স্টেশনের বাইরেটা কিন্তু তোমরা আমার ভিডিওতে আগেও দেখেছো, তখনও বলেছিলাম এখনও বলছি, দেখো সেই ট্রেনটা দাঁড়ানো, ট্রেনটাকে এখনও সরায়নি, কিছু করেনি, এটা নিয়ে কী কাজ ভগবান জানে, যদি কখনো জানতে পারি তোমাদেরকে দেখাবো। দীঘা নিয়ে দু একটা ইনফরমেশান, সমস্ত ট্রেনের টাইম টেবিল কিন্তু এখন আমরা হোয়ার ইজ মাই ট্রেনেই পেয়ে যাই। আর বাসের জন্য রয়েছে প্রচুর কাউন্টার, সেখান থেকেও বাসের টিকিট করা যেতে পারে। সব থেকে বেস্ট সার্ভিস হলো SBSTC WBTC। আর গভর্নমেন্টের জন্য ওই এসি বাসগুলোই যথেষ্ট। আর দীঘাতে কিন্তু মাঝরাতে দুটো বাস চলে, এক হচ্ছে রাত 2:30 সময় নিউ দীঘা জাহাজবাড়ি, আর একটা হচ্ছে 2:50 নিউ দীঘা জাহাজবাড়ি। তার মাঝখানে গিয়ে বেকার দাঁড়িয়ে থেকে কোনো লাভ হবে না, তাই ওই টাইমে যাওয়াটাই ভালো। কথা বলতে বলতে স্টেশন থেকে বেরিয়ে পড়ছি। কলকাতা থেকে দীঘাতে আসা নাকি বহু যুগ আগে অন্যরকম ব্যবস্থা ছিল, তাতে ছিল নৌকো, এখন সেগুলো সব ব্রিজ হয়ে যাওয়াতে এত ইজি যে আপনি দিনের দিনে এসে দিনের দিনে আবার কলকাতা ফিরে যেতে পারেন। টোটো অটো ধরলে কিন্তু জাস্ট মুরগি, তো সেটা একদম হবেন না, এরকম বেরিয়ে এসে রানিং জায়গা থেকে টোটো বা অটো ধরবে। আমরা এমন শেয়ারিং একটা টোটো পেয়ে গেছি, শেয়ারেই চলে যাচ্ছি। আমার গাড়িটা এখন কি অবস্থায় আছে আমি সেটাই চিন্তা করছি, আমি গিয়ে আগে গাড়ি দেখবো। এদিকটা আসা হবে কিনা যায় না, কিন্তু রাত্রেবেলা জগন্নাথের মন্দিরের ভিউটা জাস্ট ওয়াও, অসাম লাগছে। পুরো তৈরি হয়ে যাওয়ার পর তো এখানে বেশ অনেকদিন থেকে যাব, তোমাদের সাথে প্রতিদিন ব্লগ শেয়ার করব। ভালো লাগছে কিন্তু দিনের বেলার থেকে ও রাত্রেবেলাটা যেন লাগে দেখতে অন্যরকম। হ্যাঁ, এখন কিন্তু নতুন একটা রুলস হয়েছে, রাত 11:30 পর রাস্তায় বেশি থাকবেন না, আর থেকেই বা কি করবেন, দোকানপাট সব বন্ধ থাকবে, তাই থাকাটা বেকার। পৌঁছে গেছি নেহেরু মার্কেটে, আগে মার্কেটের ভেতর মার্কেটটা দর্শন করি, তারপর না হয় হোটেলে যাওয়া যাবে। আসলে আমরা এসেছি একটা বিশেষ কাজে, আগামী দুদিন ধরে চলবে আমাদের অ্যাওয়ার্ড প্রোগ্রাম, কালচারাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের তরফ থেকে। আমি জেনারেল সেক্রেটারি আর আমার হাজব্যান্ড হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, তাই দায়িত্বটা আমাদের অনেক বেশি, কথায় কথায় দেখুন চলে এলাম। আগামীকাল থেকে অনেক কাজ, আর সকাল সকাল চলে যাব স্টেজের কাছে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে এটা সাবস্ক্রাইব করবেন, আর নিয়ে আসবো প্রোগ্রামের সব কটা ভিডিও। ভালো থাকবেন সবাই, তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম।